السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، সম্মানিত দীনি ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো স্বপ্নে আগুন অথবা অগ্নি দেখলে কি হয়। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে আগুন দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো দনবতী রমণীকে বিবাহ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আগুন পরিধানের কাপড়ে লাগতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার আর্থিক কোনো ক্ষতি হইবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা কোনো দুর্যোগে পতিত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আগুন হাত দ্বারা উঠাতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা তেজ সম্পত্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ে লাভবান হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আগুন গড় বাড়িতে লাগতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বালা মুসিবতে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টার অর্থ সম্পদ নষ্ট হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আগুন দ্বারা রান্না করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অগ্নি শিখা দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার অর্থ সম্পদ নষ্ট হইবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টা কোনো দুঃখ কষ্টে পতিত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অগ্নির ফুলকি দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মালের ক্ষতি হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অগ্নি উত্তোলন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার ব্যবসায় প্রচুর লাভবান হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অগ্নি সাড়া আলো দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সৎ পথ অবলম্বন করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাপড় আগুন দ্বারা পুড়তে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো দুঃখ কষ্টে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে গড়ে আগুন লাগতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদাপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা কোনো রোগব্যাধিতে পতিত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।